হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকম টু ওড়িয়া ফিটনেস। তেবে শীত দিনে মুখ্যত স্কিন আপনকর শুখিলা হয়ে যাই থাকে বা রুখা সুখা হয়ে যাই থাকে, যাহার কারণর আপনার স্কিন গ্লো করা কম হয়ে যাই থাকে। তবে আপন আমি নিয়ে আসছি আপনার গোটে হোম রেমেডি বা ঘরোয়া উপচার, যাহার সাহায্যে আপনার স্কিন বহু গ্লোয়িং করা ও আপনার শুষ্ক ত্বচা সম্পূর্ণ তেলিয়া দেখা যাব। এঠাই মু নেইছি কিছু চাহপতি, আপনি দেখি পারতিবে যোটা কি আপনি ফোপাড়ি দৌছন্তি, সেই ফিঙ্গি দৌতিবে চাহপতি হে এঠারে রইছে সবুঠারু গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে ভিডিও দেখা পূর্ব প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করন্তু ও পাখরে আসুথিবা বেল আইকনটি কো পচি দিয়ন্তু। তবে ফ্রেন্ডস, আপন মানে মুখ্যত চাহা করিবা পরে যো ক্ষীর আও চিনির যো চাহা আপন করছন্তি, সেই চাহপতি কো আপন ফিঙ্গি দিয়ন্তি। কিন্তু সেই চাহপতি কো আপন ন ফিঙ্গি কে আপন শীত দিনে গ্লোয়িং স্কিন পাই পারিবে। তবে কোন করন্তু না, প্রথমে গোটে ক্লিন বাউল নিয়ন্তু, সেথিরে আপন এই চাহপতি গুন্ড কু যো আপনকর বত্তুর কিবা ভিগি কি রইছি ফুটি কি রইছি, তাহাকু আপন গোটে চামচ নিয়ন্তু। এহাকু নেই সারিবা পরে আপন এথিরে আপনক ঘর যদি বেসন আছে আপন এথিরে অ্যাড করন্তু, কিংবা আপন ময়দা অ্যাড করি পারিবে। তবে মু এঠারে ময়দা নেইছি, আপন দেখি পারতিবে। তবে ময়দা মু গোটে চামচ পাখা পাখি এঠারে নেইছি। তাপরে আপনার ঘরে নিশ্চিন্ত ক্ষীরর সর থিব, তবে ক্ষীর সর আপনার স্কিন কু গ্লোয়িং করা সহ আপনার গোটে উজ্জ্বল ত্বচা দিয়ে থাকে। তবে এখানে মু ক্ষীর সর এতিক পরিমাণের নেইছি। এই সবু জিনিসকু আপন ভালসে মিক্স করে নিয়ন্তু। তারপরে এথিরে আপন অ্যাড করন্তু কিছু মহু। তবে মহু আপনার স্কিন যে ডেড সেল বা মৃত কোষিকা থাকে তাহাকু আপনার বাহার করা সহ আপনার স্কিন কু গ্লোয়িং করে থাকে আর সফট মধ্যে করে থাকে। তারপরে লাস্ট আমি এতে অ্যাড করা লেম্বুর রস। তবে লেম্বু রসরে ভিটামিন সি থাকে, লেম্বুর রয়ে থাকে ভিটামিন সি, যা কি আপনার স্কিন কু বহুত ভাল থাকে। তবে মু এঠারে লেম্বু রস গোটে চামচ নেউছি, বেশি লেম্বু আমাকে এতে অ্যাড করার নাই, বিকজ এতে আমি ক্ষীরর সর অ্যাড করছে, তেণুকরি মু গোটে চামচ এত আপনার হব সেই পরিমাণের হি আপনার লেম্বুর রসক নিয়ন্তু এবং মঞ্জি কু আপনার বাহার করে নিয়ন্তু। এখন ভালসে মিক্স করে নিয়ন্তু আর রাতে কিংবা সকালে যেতবে বি আপনার সুবিধা হচ্ছে আপনার সেই সময় আপনার স্কিনে এই যে প্যাকটি বা আপনার স্ক্রবটি আপনার এইপরি ভাবে মুহে মসাজ করতু। কমসে কম আপনার 10 মিনিট পর্যন্ত এইপরি ভাবে ভালসে মসাজ করতু। 10 মিনিট মসাজ করে সারা পরে অধঘণ্টা স্কিনে রহিয়া দিয়ন্তু, অধঘণ্টা পরে থা পাঁচ মুহক ধুই নিয়ন্তু। তবে ফ্রেন্ডস, ওটাকে কই রকুছি আপনার এই যে প্যাকটি আপনার ফেস প্যাক সহ আপনার স্ক্রবিং রে মধ্যে কাম দেব। তবে এখানে স্ক্রব ভালো এখানে করতু, এইপরি ভাবে আপনার স্ক্রবিং করতু আর মসাজ ভালসে দিয়ন্তু। তাপরে মুহরে আপনার বেকরে বি লগাই পারিবে, হাতরে মধ্যে লগাই পারিবে। শীত দিনে গ্লোয়িং স্কিন পাইবা পাই এটা সবুঠারু ভালো উপায়। আপন কোনসি ময়শ্চারাইজার ক্রিম টু বেটার হবা আপনকর এটা, এটা আপন যে চাহপতি রয়েছে এটা আপনকর স্কিন কু ময়শ্চারাইজ করিয়ারে সাহায্য করে থাকে। ইয়া সহিত মু কোন কোন নেইছে আপনকু কই রাখুছি, ময়দা, ময়দা মু এই সকাশে নেলি কাইকি না এই যে চাহপতির গুন্ডটি আপনকর ফেস রে সেমতি লাগি পারিব না, তেণু করে আমকু এথরে কোনসি ময়দা হউ কিংবা বেসন হউ কিংবা চাউল চুনা হউ যাহা হলে আপনকু গোটে অ্যাড করিয়ার অছি, নহলে এটা আপনকর স্কিনরে লাগিবনি। তেণুকরি এথিপাই মু এঠারে ময়দার ইউজ করেছি আর ময়দা মধ্যে আপনার স্কিন কু ভাল বেনিফিট দেব। তারপরে ক্ষীরর সর, ক্ষীরর সর আপনার স্কিন কু উজ্জ্বল করিব, গ্লোয়িং করিব আর আপনার স্কিনর যে ডেড সেল অছি তাকু বাহার করিয়ারে সাহায্য করিব। তারপরে আপনার রয়েছে মহু, মহু তো আপনার জানিথিবে মহুর ব্যবহার সবুবেলে হোম রেমেডি রে বা আপনার বিউটি ফেসিয়াল রে হই থাকে, কারণ মহু আপনার স্কিন কু স্মুথ করে থাকে আর আপনার স্কিন যে শুখিলা হয়ে থাকে শুখাই যাই থাকে তাকু ভাল উজ্জ্বল করিয়ারে সাহায্য করে থাকে। তারপরে ভিটামিন সি রয়ে থাকে লেম্বুরে, তেণুকর আপনার স্কিন পাই এটা বহুত বেনিফিট দেব। তবে সবু জিনিসকু মিক্স করি লগাতু, সপ্তাহকু 2 থর এখন ট্রাই করতু, দেখবে 2 থর এখন ট্রাই করলা পরে আপনার স্কিন সম্পূর্ণ গ্লোয়িং করব। কোণী পার্লর ন যাইকি আপনার কোণী ময়শ্চরাইজর ইউজ ন করি আপনার স্কিন কু ভালসে গ্লোয়িং স্কিন দেই পারিবে। তবে নিহাতি আপনার এখন ট্রাই করতু, কারণ আমি মধ্যে ট্রাই করছি বেনিফিট হয়েছি।
ଆପଣ ଆମେ ଯାହା ବି ଆମ ଚ୍ୟାନେଲ ମାଧ୍ୟମରେ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଭିଡ଼ିଓ ପ୍ରସ୍ତୁତ କରୁ ତାହା ଆମେ ଏକ୍ସପିରିଏନ୍ସରୁ କରୁ, ପ୍ରଥମେ ନିଜେ ୟୁଜ୍ କରୁ, ବେନିଫିଟ୍ ହେଲେ ହିଁ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଭିଡ଼ିଓ ନେଇ ଆସୁ। ତାହାକୁ ଆପଣ କିପରି ୟୁଟିଲାଇଜ୍ କରିବେ ବା କିପରି ବ୍ୟବହାର କରିବେ ତାହା ଆପଣମାନଙ୍କର ରେସ୍ପନ୍ସିବିଲିଟି ଅଟେ, ସେଥିପାଇଁ ଆମେ କୌଣସି ପ୍ରକାରର ଦାୟୀ ନୁହଁ। ଆଗକୁ ଯଦି ଏମିତି ଫିଟନେସ୍ ଭିଡ଼ିଓ ଦେଖିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଆଉ ଫିଟ୍ ରହିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତେବେ ଆଜି ହିଁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଓଡ଼ିଆ ଫିଟନେସ୍ ଚ୍ୟାନେଲକୁ, ଆଉ ପାଖରେ ଆସୁଥିବା ବେଲ୍ ଆଇକନ୍ଟିକୁ ବଜେଇ ଦିଅନ୍ତୁ, ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, କମେଣ୍ଟ କରନ୍ତୁ ଆଉ ପ୍ରଚୁର ପରିମାଣରେ ସେୟାର କରନ୍ତୁ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ରହିଲି ଷ୍ଟେ ଫିଟ୍ ଆଣ୍ଡ ଷ୍ଟେ ଟ୍ୟୁନ୍ ଫର୍ ମାଇ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓ। ବାଏ ବାଏ।